কাঁধের রণক্রাম ব্রিজ নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতর। বছরের পর বছর ব্রিজের বেহাল দশার কারণে ব্রিজের ওপর দিয়ে এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল ভারী মালবাহী গাড়ি চলাচল। এবার নিষিদ্ধ করা হতে পারে বাস চলাচলও। কার্যত অত্যন্ত সমস্যায় পড়বে নিত্যযাত্রী ব্যবসায়ী থেকে কাঁদিবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। দীর্ঘদিন ধরে কাঁধের রণক্রাম ব্রিজের বেহাল দশা থাকায় গত বছর প্রশাসনিক তৎপরতায় শুরু হয় রণক্রাম ব্রিজ মেরামতের কাজ। কিন্তু বছর ঘুরে গেলেও কাঁধের রণক্রাম ব্রিজের সমস্যা সেই তিমিরেই। এখনও ব্রিজের অবস্থা খুব খারাপ। বেহাল দশার কারণে এর আগেই ভারী মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় ব্রিজের ওপর দিয়ে। এবার নিষিদ্ধ করা হতে পারে বাস চলাচলও। কার্যত যোগাযোগ বন্ধ হয়ে পড়লে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে নিত্যযাত্রী ব্যবসায়ী থেকে কাঁধিবাসীকে। তবে রাজনৈতিক কারণেই ব্রিজ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দিনের পর দিন কেটে গেলেও ব্রিজ সংস্কার করা হচ্ছে না। একই করোনার আবহে লকডাউনের জেরে ব্যবসায় মন্দা। সামনেই পুজো, তার আগে ব্রিজ বন্ধ করে দেওয়া হলে চরম ক্ষতির মুখে পড়তে হবে বলেই জানান স্থানীয়রা। আমরা চাই রাস্তা ক্লিয়ার দিতে হবে, কারণ এই ব্রিজটা দীর্ঘদিন পড়ে আছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা হচ্ছে পাশের গ্রামের বাসিন্দা, আমরা জানছি ব্রিজটা এমন কিছু হয়নি ক্ষতি, কিন্তু এটা পলিটিক্যাল লিডাররা এটা বন্ধ করছিলেন। এখন কিন্তু সে পলিটিক্যাল লিডাররা বলছে না, এখন চালু করতে হবে, যেহেতু এই ব্রিজটা সংস্কার হচ্ছে না বলে। আর ওরা দীর্ঘদিন ধরে এই মাল মেটাসটা ফেলে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত সে কাজ শুরু করছেন না। আবার কালকে এসে যেটা শুনলাম রাজনীতিকরা বলতে চাইছে না, এটা বিশাল ক্ষতি হবে, হ্যাঁ এটা বন্ধ করা যাবে না। আমরা চাইছি রাস্তা চালু থাকুক। এই যে সামনে পুজো, একে তো লকডাউনে আমাদের বাজার গেল, আবার সামনে পুজো, ব্রিজের অবস্থা বিপজ্জনক হওয়াতেই যান চলাচল বন্ধ করা হয় বলে জানান কাঁধি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার। তবে সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার্থে বাস চলাচল চালু রাখার আর্জি জানান তিনি। ব্রিজের অবস্থা খুব ভগ্ন দশা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুটো সংস্থা রিপোর্ট করে বলেছে যে এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। এখন এই ব্রিজের উপর দিয়ে আমাদের বাস এবং ছোটো গাড়ি চলছিল। বাসে সাধারণত 30-40 জন করে প্যাসেঞ্জার থাকে, এবং এখন আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের কাছ থেকে, আমরা শুনেছি যে খুব শীঘ্রই বিশ্ব তারা বন্ধ করে দেবে। কাঁধি মহকুমার প্রায় 10 লক্ষের উপর মানুষ এবং সুদূর বর্ধমান বীরভূম এই ব্রিজটার উপর দিয়েই আজকে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের সাথে যোগাযোগ। মানুষের নিত্য প্রয়োজনী দৈনন্দিন জীবন সমস্ত কিছুতে এই ব্রিজ অপরিহার্য। আমরা চাই যে বাসটা জানি বন্ধ না হয়, তাতে বাস প্যাসেঞ্জার এপারে নামে খালি বাসটা ওপরে যাক, প্যাসেঞ্জার যে পায়ে হেঁটে ওপরে উঠুক, তাতেও যদি ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন বলতে বাস এবং তার লোক ধরলে ভারী যানবাহন হচ্ছে, তার লোকটা যদি ব্রিজের এপারে নেমে যায়, বাসটা আস্তে আস্তে ওপরে গেল, লোকরা ওই 50-100 মিটার হেঁটে যাওয়ার বাসে চাপবে, তাহলেও অন্তত মানুষ কিছুটা রিলিফ পাবে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিটি অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7407-391415 এই নম্বরে। আমাদের ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার, লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা আইটিএল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স, জিএনএম ও বিএসসি নার্সিং এর সমস্ত কোর্সে সরাসরি ভর্তি চলছে। এছাড়াও প্যারামেডিকেল কোর্স করানো হয় ছেলে ও মেয়ে উভয়ের জন্য। ট্রেনিং শেষে সরকারি চাকরির সুযোগ। ঠিকানা চুয়াপুর রেশন দোকানের পাশে বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9091214355। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট।
আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40 ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-999-63। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা।